ان الحمد لله نحمده ونصلي على رسوله الكريم اما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم عليكم بسنتي وسنه الخلفاء الراشدين المهديين وقال عليه الصلاه والسلام মানে আদ আলী গ্যান কাল আলী কালা জমিয়তে ওলামা ইসলাম ইউকে কর্তৃক আয়োজিত গাজা সহ মুসলিম বিশ্বে বর্তমান করুন পরিস্থিতি আমাদের করণীয় শীর্ষক ইসলামী মহাসম্মেলনের বন্দুবর সভাপতি মঞ্চ উপবিষ্ট বাংলাদেশের আলেমকুলের শেরোমণি উস্তাজুল আসাদেজা উস্তাজুল আলামা বর্তমান বাংলাদেশের শীর্ষ পর্যায়ের আলেম দিন উলামা ইসলাম বাংলাদেশের অন্যতম ভাইস চেয়ারম্যান দেশের সর্বজন শ্রদ্ধীয় মুফাসরে কোরআন ও শাইখুল হাদিস হজরাতুল আল্লাম মৌলানা হাফেজ তফজুল হক শেখে হবিগঞ্জি দাম বারাকাতহম উপস্থিত আছেন রাজনীতি আন্দোলনের ময়দানের লড়াকু সৈনিক বাংলাদেশের সর্বস্তরের তারণ্যের অহংকার দক্ষিণ সুনামগঞ্জ জগন্নাথপুরের তেরো মাসের তেরো বৎসরের সফল সাবেক সংসদ সদস্য আমার বন্ধুবার জনাব মাওলানা অ্যাডভোকেট শাহী নুরপাশা চৌধুরী মঞ্চে উপবিষ্ট জময়তলামা ইসলামের মুরব্বী নেতৃবৃন্দ সমবেথ আমার বাংলাদেশের প্রবাসী লন্ডনের ভাই বন্ধুগণ আমি যেহেতু মুরব্বীরা এখানে বসে আছেন আর বিশেষ করে আমি যতটুকু জানি গতকাইল এইখানে আরেকটি সম্মেলন হয়েছিল এই সম্মেলনের উদ্বোধনী বক্তৃতায় আজকের প্রধান অতিথি উনি সেখানে উদ্বোধন করেছিলেন আর আজকে শেষ করবেন এই জন্যে আমার কথা খুব সংক্ষেপে বলব সময়টুকুন ওনার জন্য দিয়ে দেব উনি আজকে প্রাণ খোলে এই ব্রিটেনের উলামায় কেরাম এবং জমিয়ত উলামা ইসলামের জন্যে দিক নির্দেশনামূলক আলোচনা করবেন যেই বিষয়টি নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি আজকে গাজায় ইসরায়েলি বাহিনী মুসলমানদের উপর যেই বর্বরতা চালিয়েছে আমি প্রথম থেকেই একটি কথা বলেছি যে আমার মিডল মুসলমানেরা একত্রিত হয়ে যদি আঙ্গুলের ইশারা করে ইসরায়েল আঙ্গুলের ইশারায় ধ্বংস হয়ে যাবে কিন্তু আজকে মুসলমান জাগ্রত নয় মুসলিম বিশ্ব আজকে নীরব সামান্য একটু প্রতিবাদ করেই তারা দায় সারতে চায় আমি আজকে লন্ডনের জমিনে দাঁড়ায় মুসলিম বিশ্বকে আহ্বান করতে চাই গোটা বিশ্বে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে এই নির্যাতনের ব্যাপারে মুসলিম বিশ্বের সকল রাষ্ট্রপ্রধান ঐক্যবদ্ধ হয়ে গর্জে উঠতে হবে সংগ্রামী ও বন্ধগণ মুসলমানকে ধ্বংস করার জন্যে বিশ্বের সকল বাতিল শক্তি আজকে ঐক্যবদ্ধ কিন্তু আমরা মুসলমান আজকে অনেকের বেড়া জালে গোলপাক খাচ্ছি গোটা বিশ্বের সর্বত্র মুসলিম নিদন চলছে মুসলিম রাষ্ট্রগুলো পরস্পরকে বিরুদ্ধে লাগে বিজাতিরা ফায়দা লুটার চেষ্টা করছেন আজকে আমার মুসলিম দেশগুলোর দিকে তাকে দেখুন মিডিয়ার মাধ্যমে সবকিছু আপনাদের কাছে পরিষ্কার সাথে সাথে আমার বাংলাদেশ এই ষড়যন্ত্রের টার্গেটে পরিণত হয়েছে গোটি কয়েক নাস্তিকার মূর্তাদেরকে দিয়ে একটি ষড়যন্ত্রমূলক নির্বাচনের মাধ্যমে গুদি আঁকড়ে ধরে রেখে বাংলাদেশ থেকে ইসলাম আর জাতীয়তাবাদকে উৎখাত করার চেষ্টা শুরু হয়েছে আমি তার সাথে একটি কথা বলতে চাই আজকে যারা বাংলাদেশ এবং ভারতবর্ষকে গাঁঠি বানায় দেশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলতে চাই আজকে যাহাদের নামে হোক ইসলামের নামে হোক বাংলাদেশের স্বাধীনতার উপর যদি আক্রমণ আসে আমরা হয়ে আক্রমণের বিরুদ্ধে এবং সেই গর্জনের প্রথম ভূমিকা পালন করবে জমি ইসলাম সেই গর্জনের প্রথম ভূমিকা পালন করবে মাদ্রাসা মাদ্রাসাওয়ালারা আজকে আমাদের টুপি দাড়ি দেখলেই এক শ্রেণীর লোক মনে করে এরা বাংলাদেশের স্বাধীনতার পক্ষ শক্তি নয় আমাদেরকে দেখলেই মনে করে রাজাকার আমরা যদি রাজাকার হয় তোমরা ভারতীয় রাজাকার নয় রাজাকার তোমরা দেশকে কি জন্য ভালোবাসো আমাদের জানা আছে পাখির মতো গুলি করে যখন তোমাদেরকে হত্যা করেছিল সেই নেতা এতে কালের পরে মিষ্টি বিতরণ করেছিল কে আজকে তোমাদের গাড়িতে ফেলা উঠে তোমরা স্বাধীনতার পক্ষ শক্তি তোমরা স্বাধীনতা যুদ্ধের সময় কে কোথায় ছিলে ইতিহাস আমাদের জানা আছে স্বাধীনতা যুদ্ধের সময় তোমাদের কাউকে খুঁজে পাওয়া যায় নাই বাংলাদেশ স্বাধীনের জন্য রক্ত আমরা দিয়েছি এই দেশ আমার মুরব্বী আমরা স্বাধীন করেছেন হিন্দের জন্ম না হলে দেশ স্বাধীন হত না সেই জন্ম না হলে দেশ স্বাধীনতার মুখ দেখত না দুইজন জমিয়তি মৌলবী সর্বপ্রথম দেশের পতাকা উত্তোলন করেছেন বিশ্বাস হয় না দুইজন জমিয়তি মৌলবী গতকাল আমি বলেছিলাম আলোচনা যেখানে শেষ করছি এখান থেকে শুরু করব বলেছিলাম নবী সিরাত নবী নবী আজকে মিডিয়াতে দেখা যায় আমার রাসুলের রওজাকে নিয়ে বিভ্রান্তিমূলক খবর মনে রাখবেন এইটা গোটা বিশ্বের বাতিল শক্তির ষড়যন্ত্র আল্লাহর নবীর রোজা সারাইবার ক্ষমতা পৃথিবীর কারো নাই উনিশশো পঁচিশ বা পঁয়ত্রিশ হবে বর্তমান যারা সৌদি আরবের ক্ষমতায় তারা যখন মদিনা মক্কা মদিনা পুরা তার রাষ্ট্র ক্ষমতা হাতে নেই তখন গোঠা সৌদি আরবের এবং মক্কা মদিনার যত কবর স্থান পাকা করা ছিল আহলিবাইতের কবর ছিল উম্মাহাতুল মুমিনিনদের কবর ছিল সেই জান্নাতুল বাকিতে যত কবর ছিল যত কবরের মধ্যে নিশানা ছিল সবগুলো ভেঙ্গে চুরমার করে দেওয়া হয়েছে সর্বশেষ আল্লাহর নবীর রওজার ওই গম্বুজ সবুজ গম্বুদ ভাঙবে তখনকার সচেতন বাদশাহ ঘোষণা দিলেন এই গম্বুজ বাঙ্গা যাবে না বিশ্ব মুসলিমের অনুমোদন লাগবে বিশ্ব মুসলিমের কাছে আহ্বান করা হলো তখন পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান হয় নাই ভারতবর্ষ থেকে একজন জমিয়তি জমিয়তিয়ার দেওবন্দি মৌলবীকে পাঠিয়ে দেওয়া হল সেই মিটিংয়ের মধ্যে ওই মিটিংয়ে যাওয়ার পরে মিটিং চলছে তিনি হলেন আমাদের বাংলাদেশের গোটা বিশ্ব মুসলিমের নন্দিত মুফাসের মহাদ্দেশ হাজরাতুল আল্লাম মৌলানা জাফর আহমদ উসমানী রহমতুল্লাহ আলাই সমস্ত আলিমুলামায় কালাম যারা মুহাম্মদ নজরির পক্ষ ছিলেন আজকে সেই আব্দুল হাব নজদির পক্ষ অবলম্বনকারীরা সকলে মিলে সহি হাদিস বর্ণনা করেছেন হাদিসের উদ্ধতি দিয়েছেন আল্লাহর নবী বলছেন রোজার উপরে কবরের উপরে কোথাও কোনো আমারত হবে না তা ভেঙ্গে চোরমার করে দিতে হবে হাদিস শুনে সব অবাক কেউ মাথা তোলে না বাদশাহ বলছেন কেউ জবাব দিয়ে দেন ওই জমিয়তি মৌলবী জাফর আহমদ উসমানী দাঁড়িয়েছেন আমার কিছু বলার আছে দেওবন্দি মৌলবি দাঁড়ায় তিনি সেখানে দেড় ঘন্টা বক্তব্য রেখেছেন একটা হাদিসকে সামনে রেখে আল্লাহ নবী হজরত আয়েশা সিদ্দিকা রাদি আল্লাহ আনহাকে বলেছেন আয়েশা আমার মনে চাই বাইতুল্লাহ হাতি হাতিমে কাবা হয়ে একত্রিত করে বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করি কিন্তু আমি করছি না ভবিষ্যতে তার সিলসিলা জারি হবে আমার দেখে পরবর্তী আরেক সরকার এসে হইতো আবার আরেক রকম করার চেষ্টা করবে এই হাদিসটাকে সামনে রেখে হাদিসের পুরা বিবরণ মহাদিস এখানে আছেন একটা হাদিসকে সামনে রেখে দেড় ঘন্টা বক্তব্য রাখেছেন গুঠা নজদের মোড় সহ বিশ্বের দেবন্দির জমীয় মৌলবীর সামনে জবাব দিতে পারে নাই আচ্ছা তিনবার বলছেন কই জবাব है কোন জবাব আছে তিনবার বলেছেন তিনবারের পরে বাদশাহ ঘোষণা দিয়েছেন জাফর আহমদ ওসমানী যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের উপর রাইদা হলো আল্লাহর নবীর রওজা ভাঙা হবে না আজকে যারা আমাদেরকে ওহাবি বলে গালি দাও এই রওজার এই গম্বুজ আমাদের জন্য খারা আছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের লাশ আমরা একইন এবং বিশ্বাস করি এটা আমাদের ইমান আল্লাহ নবী শরীরে রোগ যা মুবারকে শুয়ে আছেন ঠিক কিনা জোরে কান শুধু তাই নয় সমস্ত একমত আল্লাহ নবীর পিক মোবারক যেই মাটির সঙ্গে লেগে আছে এই মাটি টুকুর মূল্য পাকের দরবারে আল্লাহর আরো সেই লাশ চুরি করার জন্য মানুষ একবারে ফিরিস্তা সেজে আবেদ সেজে সেই জায়গায় গিয়েছিল ইতিহাস আপনারা অনেকেই জানেন সংক্ষেপে বলছি বাদশাহ নুর উদ্দিন জঙ্গি বাগদাদের মসনদে। আল্লাহ নবী তাকে স্বপ্ন দেখাইছেন নুরউদ্দিন আমাকে বাঁচাও আল্লাহর নবী রৌজাদ থেকে নুরুদ্দিনকে ডাক দিয়েছিলেন আমাকে বাঁচাও বাংলাদেশের আমার তো মনে হয় আহমদ সফি সাহেব সহ আল্লামা হবিগঞ্জি সহ ওনাদের দিলেও শেখ ডাক দিয়েছেন যে জনগণকে নিয়ে আমাকে বাঁচাও কারণ বলগাররা আল্লাহর নবীকে আমার বাংলা ভাষায় বলেছে লক্ষ নবী নাউজুবিল্লাহ বলেন পাঁচজন যারা নাউজুবিল্লাহ বলেন না আপনারা কোন দলের পরিষ্কার ভাষায় বলছি রাসূল কে নারীবাদী নবী নাউজুবিল্লাহ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কতাক মন্তব্য করেছেন যা কোন আলেম কেন কোন মুসলমান বরদাস্ত করতে পারে না কোটি মানুষের সমাগম সাপলা চত্তরে এইভাবে হয় নাই আজকে আমি এই দেশে আসার পরেও আমি এসে ভিক্টোরিয়াতে বাস থেকে নামলাম কয়েকজন লোক যায় আমার সামনে প্রায় অ্যাটেক করার মতো হ্যাঁ সাপলা চত্বরের মঞ্চে আপনাকে দেখেছি আপনারা এই শাপলা চত্বরে সেই কাণ্ড গঠাইয়াছেন আমি বললাম যে আমরা তো শাপলা চত্বরে ছিলাম কাণ্ড তো বাহিরে ঘটছে কাণ্ড বাহিরে ঘটছে বলে বাহিরে ঘটছে মানে তাহলে আপনি কি বলতে চান কারা গঠাইয়াছেন আমি বললাম আমরা যারা সাপলা চত্বরে ছিলাম আমরা গঠাই নাই আপনারা যা গঠাইছেন আপনারা শাপলা চত্বরে ছিলেন না আমার একটা বিশ্বাস আছে অন্তত আজকে দশ পনেরো বছর যাবত আপনাদের এখানে আসতেছি আমি কাউকে না চিনল আমারও তো চিনে আর আপনাদের ইংল্যান্ডে এখন এমন একটা জায়গায় পরিণত হয়েছে রাস্তাঘাটে যেখানে সেখানে মুসলমান ওলা বুরখা পরিহিতা পাওয়া যায় ঠিক কিনা এখন আমার সামনে যদি কেউ বাচ্চ করতে চান তো হাক দিলে দু চারি পাঁচজন আমার পক্ষেও আসবে ঠিক কিনা আমি বললাম আপনারা করেছেন আজকে সাপলা চত্বরের সেই ঘটনার পরে আল্লা মাহমুদ ছবি সম্পর্কে কুৎসা রটনা করা হয়েছে হفاظতে ইসলাম সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়েছে আজকে পর্যন্ত সেই ধারা চলছে আর বলা হচ্ছে এতগুলি মানুষকে মার খাওয়াইলেন এত রক্ত ঝরাইলেন এত কিছু হইল আমি জিজ্ঞেস করতে চাই ইসলামের ইতিহাসে রক্ত ঝরা তো এই প্রথম নাকি জি না এ শাপলা চত্বরই তো প্রথম না না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ পাকের হাবিব কার হাবিব আল্লাহ পাকের হাবিব আল্লাহ রাব্বুল আলমিন বলেন আমার খলিল হলেন ইব্রাহিম সালাম আর আমার হাবিবের খলিল ও বকর সিদ্দিক আমার হাবিবের খলিলকে বকর সিদ্দিক বকর সিদ্দিক আমার হাবিবের খলিল আমি হাবিবের খলিলকে পাঠাইছি গারে আর আমার খলিল জেনেছি না একজন গেছে না রে আর একজন গার বোজন নেই জি হাবিবের খলিল গেছে গা আর আল্লাহর খলিল গেছে কোথায় নারে আল্লাহর খলিল যখন না রে গেছে পাক আগুনকে বলছেন ফুল বাগিচায় পরিণত হতে আগুন ফুল বাগিচায় পরিণত হয়ে গেছে ইব্রাহিমের কোনো কষ্ট আর এখন কোনো কষ্ট হয় নাই এবার আসুন আল্লাহ পাকের হাবিবের খলিল যখন গারের মধ্যে আল্লাহর নবীকে নিয়ে গেছেন সেখানে যাওয়ার পরে বিচ্ছু এসে তাকে দংশন করেছিলেন জি বিচ্ছ তাকে দংশন করেছেন সারা শরীর ব্যথায় আচ্ছাদিত হয়ে গেছে পুজুরগানি দিন লেখেছেন আল্লাহ পাকের খলিলের জন্যে ইব্রাহিম আলাইসলামের জন্যে আগুন ফুল বাগিচায় পরিণত হয়ে গেছে আমার কোনো কষ্ট হয় নাই আল্লাহর হাবিবের খলিলকে বিচ্ছু দংশন করে সারা শরীর ব্যথায় ব্যতীত হয়ে গেছে তার দ্বারা প্রমাণিত হয় আল্লাহর হাবিবের যত কাছাকাছি হবে নবীর সুন্নতের উপর যত বেশি আমল করবে রাসুলকে যত বেশি মহব্বত করবে তাদের উপরে সব প্রাচত্বের মতো আক্রমণ থাকবে মুসলমানরা সেই সাপ্লা চত্বরের আক্রমণ এটা নতুন নয় আল্লাহর নবীর কলিজার টুকরা হুসাইন কারবালার ময়দানে শাহাদ বরণ করেছেন বালাকুটের ময়দানে সৈয়দ আহমদ বেরলবি শাহ ইসমাইল শহীদ সহকাতরে জীবন দিয়েছেন চোদ্দ হাজার আলেমকে বারোতে ফাঁসির কাস্টে জোলানো হয়েছে পঞ্চান্ন হাজার আলেমকে পানিতে ডুবাই আগুনে পুরায় মারা হয়েছে ডাকার ভিক্টোরিয়া পার্কে এমন কোনো গাছ নাই যে গাছে আলেমদের লাশ ডুলে নাই ইসলাম জিন্দা হুতা হে কারবালা কি বাদ বাংলাদেশি মুসলমানদের জন্য স্লোগান ইসলাম জিন্দা হুতা হে হার সাপলা চত্বর কি বাদ মুসলমানেরা রসুল সাল্লাহ কলে ইয়াসাল্লামের রৌজাকে নিয়ে মুসলমানদের অন্তরে বিভ্রান্তি সরাইবার ষড়যন্ত্র চলছে আমার বাংলাদেশে সংবিধান থেকে আল্লাহর নামকে বাতিল করা হয়েছে সপ্র চতুরের রাতের অন্ধকারে হাজার হাজার হরেমলা ইকরামের উপরে লক্ষ লক্ষ মুসলিম ধর্মপ্রাণ মুসলমানদের উপরে রক্ত জড়ানো হয়েছে মুসলমানরা বাংলাদেশে আজ ইসলাম নিরাপদ নয় ষড়যন্ত্রের শিকার কোন দিক থেকে আসে কি হয় তা তো বলা যায় না আজকে অনেকের মুখ দিয়ে ইসলামী রাজনীতি সম্পর্কে বিরূপ মন্তব্য শোনা যায় পরিষ্কার ভাষায় বলতে চাই বিশ্বের সর্বত্র ইসলামী রাজনীতি আছে ধর্মীয় রাজনীতি পৃথিবীর প্রতিটা দেশে চলে আপনাদের দেশে ধর্মীয় রাজনীতি নাই ব্রিটেনে নাই আমেরিকাতে নাই গোটা বিশ্বে ধর্মীয় রাজনীতি আছে আমরা শতকরা বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশের মানুষ আমার দেশে কমিউনিষ্ট ইসলামের নাম ছাড়া রাজনীতি করতে পারে না রাজনীতির যখন সময় আসে তখন শাহজালালের মাজার জিয়ারত করে কারা রাজনীতির যখন সময় আসে তখন নির্বাচনী ইস্তেহারে সর্বপ্রথম বাক্যটা লেখে আমরা ক্ষমতায় গেলে ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না রাজনীতির যখন সময় আসে তখন তসবি হাতে নিয়ে মাথায় পট্টি বেঁধে জি আমি দেখেছি বাংলাদেশে নির্বাচনী প্রচার অভিযানে যখন নামে তখন জুহরার আসরের নামাজের টাইম হলে কোনো মিটিংয়ে থাকুক আর না থাকুক যায় মসজিদের ভিতরে প্রবেশ করে ঘটনা কি কি ঘটনা আমি আর আজকের সভাপতি হজরত মৌলানা শহীব আহমদ সাহেব হিত্র এয়ারপোর্টে আমরা একজনকে রিসিভ করতে গিয়েছিলাম ওখানে গিয়ে দেখি আমাদের বাংলাদেশের একজন তখুর পার্লামেন্টারিয়ান আমার আজকের সভাপতি হজরত মৌলানা সাহিব সাহেবের প্রতিদ্বন্দ্বী সাবেক থলের বিড়াল বের হওয়া মন্ত্রী কালো বিড়াল কালো পিএসের গাড়িতে সত্তর লাখ তার সঙ্গে সাক্ষাৎ পরিচয় হলো একসাথে বৈশা উনি তো দেশের মানুষ আবার শুনছি মামু ডাকে একসাথে বৈশা চা পান করে দুইজন একসাথে যায় বিমানে উঠতেছি আমাকে উনি দরে বলতেছেন মরানা সাহেব বড় লম্বা একটা ভ্রমণ আপনার সাথে হবে আমার আমরা তো আপনাদের দৃষ্টিতে আপনাদের কোরআন হাদিসের দৃষ্টিতে ওই দলের মানুষ খালি কি ঘটনা বর্তমান বাংলাদেশের যিনি প্রেসিডেন্ট তার এলাকায় ওয়াশ করতে গেলাম একজন হিন্দু প্রতিনিধি স্টেজের মধ্যে আসছেন জনপ্রতিনিধি হিসাবে আমার আগে থাকে দিছে কিছু বলার জন্যে উনি মঞ্চে দাঁড়ায় এই মাইকের সামনে দাঁড়াই বলতেছেন ইসলামের নাম সারা বাংলাদেশের রাজনীতি হবে না সাবধান বাংলাদেশের রাজনীতি করতে হলে হিন্দুরা ও কুরআনের আয়াত মুখস্থ করা লাগে ঠিক কিনা জোর এখন শেষ কথা বলতে চাই বাংলাদেশে যেই ষড়যন্ত্র চলছে যেই জুলুম অত্যাচার চলছে এই জুলুম অত্যাচার বেশি দিন চলতে দেওয়া যাবে না যাবে না যাবে না আমার সাথে কে কে একমত হাত তো তাহলে সর্বশেষ প্রবাসী ভাইদের আহ্বান জানাতে চাই একাত্তরের স্বাধীনতার যুদ্ধে আপনারা এবং আপনাদের পূর্বপুরুষেরা যেইভাবে বাংলাদেশের জনগণকে সমর্থন দিয়েছেন যেইভাবে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছেন যেইভাবে বাংলাদেশের জনগণকে সহযোগিতা করেছেন আপনারা সেইভাবে সহযোগিতার হাত বাড়ায় আসবেন ইনশাল্লাহ বাংলাদেশের স্বাধীনতা ইসলাম রক্ষার জন্য আমরা জনীয়ত ওলামা ইসলাম সামনের দিকে অগ্রসর হব নাসরুম মিনাল্লাহ ফাথুন করিব وبشر المؤمنين السلام عليكم ورحمه الله وبركاته